কারণ একটি মাহফিল করতে যে কত কষ্ট এটা তো মাহফিল কমিটি বুঝে। বক্তারা তো বাড়িতে মাহফিল করে না, শুধু মানুষের মাহফিলে যায়। মাহফিল করলে না বুঝতো মাহফিল করতে কত কষ্ট, আর প্রধান আলোচক না আসলে মানুষের পাইকারি গালি কি রকম খাইতে হয়। এরপর কিছু বক্তা আছে আপনার প্রচন্ড রকম নেকামি করে, কি করে খাবে উনি আপনার বাসায় খাবে, ভালো কথা, কি খাবেন? কই বেশি কিছু খাই না, পৈত্য খাই, পৈত্য খাবে, ফুড মেনু আছে ফরদ, ওখানে টিক চিহ্ন দেয়, আতর চালের ভাত, সোনা মুগের ডাল, টাকি মাছের ভর্তা, আইরি মাছ, বেলাই বিলের কই, একটু টক দই, দেশি মুরগির বাচ্চা, কবুতরের লোসা, বেশি খায় না, পথ কিন্তু সাতটা পার হয়ে গেছে। তাতে জনগণ মনে করে আলেম মানি হচ্ছে পরখাওয়া, আলেম মানি হচ্ছে না, আলেমের চরিত্র এটা হবে না, আলেমের চরিত্র হবে আলেম বেশি বেশি মানুষকে দাওয়াত করে খাওয়াবে। কারণ মানুষকে দাওয়াত দেওয়াও সুন্নত, দাওয়াত নেওয়াও সুন্নত, সুন্নতের অর্ধেকটা শুধু করব আমরা, শুধু দাওয়াত নিব, দাওয়াত দিব না তাতে হবে না, পুরো সুন্নতে আমল করতে হবে, ঠিক কিনা? তবে আপনারা আমাকে বলতে পারেন, হুজুর আপনি কেন মাহফিলে আসলে কিছু খান না? বুঝেন নাই কেন খাই না, এটা বললে তো কষ্ট পাবেন। আপনার গত সপ্তাহে আমার প্রোগ্রাম ছিল দিনে, সেই দোহারে বড় শিল্পপতি দাওয়াত করছে, আইর মাস একটা কিনছে আমার জন্য 12,000 টাকা, কিন্তু আমি কিছুই খেলাম না, শুধু খেজুর খেয়েছি, সে খুব কষ্ট পেয়েছে, আমার করার কিছু নাই। আমি দেখতেছি কয়েক বছর যাবৎ বাংলাদেশে সুদখোরের সংখ্যা বেড়ে গেছে, এজন্য এর মানে এই না সবাই সুদ খায়, কিন্তু আমি বুঝবো কেমন করে নিজের নিরাপদের জন্যে টোটাল খাওয়া দাওয়া বন্ধ। বুঝেন নাই যে আমি বাড়ি থেকে এসেছি শুধু নাস্তা করে, আবার বাড়িতে যেয়ে খাবো, কোথাও কিছু খাওয়া দাওয়ার কোনো নিয়ম নেই। কারণ একজন আলেম, একজন ইমাম, একজন পীর যদি সুদ ঘুষের মাধ্যমে নিজের ভিতরটাই ফিউজ করে দেয় তো জনগণ যাবে কই? আচ্ছা বলেন তো ভাই, অন্ধ মানুষ আরেক অন্ধকে পথ দেখাইতে পারে? কানা মানুষ ভিক্ষা করে দেখছেন না, সামনে যে থাকে যার কান্দা দৈরা হাঁটে ও কি কানা না চৌকাছে? চৌকাছে না, যদি ওইটাও কানা হয় তো পথ চলবে না, গাড়ির চাকার তলে যাবে। একজন আলেম, একজন পীর, একজন খতিব, একজন ইমাম, তিনি তো মানুষকে পথ দেখান, তিনি যদি হালাল রিজিক থেকে দূরে সরে যান নিজেই ফিউজ হয়ে যাবেন, নিজেই পথ দেখবেন না, আর একজনকে কি পথ দেখাবেন? কারণটা পেয়েছেন? ওনারা সম্মানিত ইমাম সাহেব, ওনাদের সময় মতো মসজিদে যাইতে হবে, নতিবা এই কমিটির মুতুল্লি আর সেক্রেটারি ফাঁসিতে ঝুলাই দিবে, ঠিক কিনা? কারণ আমাদের মসজিদের ইমামদের চাকরি খুব নড়বড়ে, চাকরি কি নড়বড়ে, একটু দেরি হইলে চায় বিস্টলে 2 ঘন্টা বসবে, সমস্যা নাই, মসজিদে একটু দেরি হয়ে গেছে ইমাম সাহেব আপনার কাজ কাম নাই, আপনি আগে আসেন নাই কেন? এর জন্য ভয়তে ইমাম সাহেব আমার থেকে একটু বিদায় নিয়ে নিয়ে যাচ্ছে, যাক ওনাদের ছুটি দিতেই হবে, ঠিক কিনা? আমাদের জামাত এখানে ইনশাআল্লাহ।